সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ক্যাবিনেট মিটিংয়ে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনারা জানেন যে আমরা ইলেকশনের সময় আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি। দল যখন ম্যানিফেস্টো করে, দল তখন ম্যানিফেস্টো নিজের প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরে অনেকে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে না, অর্থাৎ কার্যকরী করে না। আজকে আমরা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলাম আগের বারের, মানে এইবারে দু হাজার একুশে, তার কিছুটা পালন করতে আজই আমরা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। যেমন আমাদের দলের ম্যানিফেস্টো ছিল মামাটি মানুষের সরকারে, যে আমরা ফ্যামিলি প্রতি একজনকে আমরা 500 টাকা জেনারেল হলে আর এসসি এসটি হলে 1000 টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। আমরা আরেকটা দিয়েছিলাম, বলেছিলাম যে উচ্চশিক্ষা ক্ষেত্রে 12 ক্লাস থেকেই আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড স্টুডেন্টদের দেবো, যাতে তারা পড়াশুনো করতে পারে। তাদের 10 বছর টাইম দেওয়া হবে, তার মধ্যে আস্তে আস্তে চাকরি বাকরি পেয়ে খুব কম ইন্টারেস্টে, মাত্র 4% তারা এটা শোধ করবে তাদের নিজের পায়ে দাঁড়াবার জন্য। এই 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ক্রেডিট কার্ডে পাবে, এটাও ক্যাবিনেট ইন্ডোর্স করেছে। তিন হচ্ছে, এছাড়াও মনে রাখবেন যে দুয়ারে সরকার যেটা করেছিলাম আমরা, দুয়ারে রেশন দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর সেটাও সেট আপ করাও আজকে এন্ডোর্স করা হয়েছে। এবং এই তিনটে ব্যাপারে টাস্কফোর্স তৈরি করা হয়েছে, চিফ সেক্রেটারি উইল লিড দ্য টাস্কফোর্স, যারা প্রসিডিওর ইমপ্লিমেন্টিং পলিসি মনিটারিং এগুলো করবেন। এই প্রোগ্রামগুলো লঞ্চ করতে একটু টাইম লাগবে, যেহেতু গুছিয়ে করতে হবে, তাই এইগুলো কী করে এই কাজগুলো হবে, সেই জন্য দেখুন এক মাসও হয়নি, এর মধ্যেই কিন্তু আমরা ক্যাবিনেটে এগুলো পাশ করে নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে হোম সেক্রেটারি আছেন, ফাইন্যান্স সেক্রেটারি আছেন, উচ্চশিক্ষার ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, খাদ্য দুয়ারে সরকারের ব্যাপারে ফুড ডিপার্টমেন্ট আছে, মহিলাদের ব্যাপারে উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট আছে। এইভাবে কমিটিগুলো তৈরি করা হয়েছে। আর তাছাড়াও কলকাতা, আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2500 লোক নেওয়া হবে, 2500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে, কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছেন। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে। আর বাদবাকি টোটালটাই আপনাদের বলি, ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে আমরা যেন কেউ দরজা জানলা খুলে দেখতে না যাই মজা করে, কারণ অনেক সময় টিন উড়ে আসে, গাছের ডাল উড়ে আসে, খুব ঝড় বৃষ্টি চলাকালীন গাড়িটা প্রয়োজন হলে একটু পরে চালাবো, সেই সময় অনেক সময় গাড়ির মধ্যে পড়ে যায় গাছ। আমাদের দেখতে হবে ঝড় জল হয়েছে, অনেক সময় ইলেকট্রিকের তার পড়ে থাকে, বিদ্যুতে আহত হয়ে যায়, বিদ্যুতে আক্রান্ত হয়ে যায়, এইগুলো থেকে আমাদের সবাইকে কেয়ার নিতে হবে।